জন্মের পর থেকেই আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন কামাল খান নামের পাশ্ড পিতা ঘটনাটি ঘটেছে বরগুনার তিন নম্বর ফুলছুরি ইউনিয়নের সাহেবের হাওলার গ্রামে লিপি বলেন বাবা দ্বিতীয় বিবাহের পর তার কোনো ভরণ পোষণ দেননি এমনকি তাকে তার সন্তান হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেন লিপির বিয়ের পূর্ব পর্যন্ত বৃদ্ধ নানা তার সকল ভরণ পোষণ চালান বিয়ের পর থেকে তার দাদা মোহাম্মদ নিজামুদ্দিন খান ও ছোট চাচা মোহাম্মদ সবুজ খান সকল প্রকার খোঁজখবর নেন এবং আর্থিক সাহায্য সহযোগিতা করেন লিপি বর্তমানে তিন সন্তানের মা লিপি তার পিতৃত্বের স্বীকৃতি চেয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এই ঘটনার বিচার চান বাবার বাড়ির বাবার পরিচয় পায় মায়ের পরিচয় পায় এই মায়ের পরিচয় বাবার পরিচয় দাদার পরিচয় এই দিয়ে জানি এখানে আসছে